নটা নটা চলে এসো। আচ্ছা মর্নিং দাদাই, উড়ি বাবা চলো এই যে আপনি থাকুন এখানে, এই হুড়ি হুড়ি করে বেরোচ্ছি, চাটাও খাওয়া হলো না, দাদাকে স্কুলে দিতে হবে, চাটা খেয়ে যাবো, পাঁচ মিনিট যদি দেরি যায় যদি কান ধরে দাঁড় করে দেয় আবার দাদাইকে। ওরে ওরে দাদাই নাচ কি কোথায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, একটু দাঁড়িটা ঘুরছে দি, চলো 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 ওরে বাবা দি, দাদা কোথায় যাচ্ছ স্কুলে? আজকে মন তো খারাপ দিদিকে ছেড়ে এসছো বলে? এই যে দাদাইয়ের স্কুল ডেকে আর এই বেরোলাম বন্ডির বাড়িতে, দাদার সঙ্গে অনেক গল্প করলাম, ভালো লাগলো বেশ। হ্যাঁ অনেকদিন হাসি কাটতে হবে, ঠিক আছে আসেন। আপনি যাবেন না, আপনি যাবেন না? ও আচ্ছা বেশ, তাহলে আসি, এবারে গেলে আমার বাড়িতে এসেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনিও আসবেন, আবার ছেলের বাড়িতে তো আসেন। হ্যাঁ ঠিক আছে আসি। হ্যাঁ বেশ দাদা আসছি এখন। এই যে সাগরীর বইনের বাড়ি যাই, বই না দিদি, বইনের বাড়ি, বইনের বাড়ি যাইমু এখন। ওখানে গিয়ে কিন্তু কিছু খামু না, যা খাওয়ান তো এখানে খায়া নিছি। সাগরের বই নেই এটা, সাগরের বইনের বাড়ি আয়া পড়ছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, ঠিক আছে। না বেশি বসাবসি করে তো সময় নষ্ট করা যাবে, আমি তো শরবত করব কিছুই। হ্যাঁ এই যে বাবাইদের বাড়ি, বাবাই নাকি না, বাবাই বাবাইদের বাড়ি চলে এলাম, আরেকটা বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা বেশ, মানে বাবাই একটা কিছু না পেলে ও নিজেও কিছু করবে না, বিয়েটা ও চাকরি আগে চাই, ওটাই উদ্দেশ্য ভালো। এখন এই যে বেরোলেন একদম দুটোর সময় ঢুকবেন, কাজ আছে, এই ঘুরে ঘুরে বেড়েন, আজকে রোদ নাই বেশি। এই রাস্তাটা দিয়ে আমি কোনোদিনও আসিনি, আমরা এখন যাচ্ছি
বোনের বাড়ি মানে শালির বাড়ি নাকি ভাইরা ভাই সুমন পম্পির মাসির বাড়ি এই রাস্তা দিয়ে। এটা কি রঘুনাথপুর নাকি? ওখানে ঢুকলাম যে রঘুনাথপুর কি লেখা ছিল মনে হলো জানো? 12:49 মানে একটা এক মিনিট বাকি আছে, একটা বাজে আর কেউ আসে নাই। আসবে তোমাদের হাতের সঙ্গে পানি লোহা লোহা এই যে লোহার সঙ্গে লড়াই খুব মজা হয়েছে। তুমি ওই বাবার ওরকম করো না, আমার ভেঙে যাবে একটু বেশি। এলাম যখন আমি আদমিলা দেখেছি, ওরে বাবারে, ঠিক আছে বেশ চলো ঠিক আছে। জলটা দিয়ে দিলি বলছি, নাতনিকে পেয়ে গেছেন, আমাদেরকেও পেয়ে গেছেন, ঠিক ঠিক ঠিক। চরম টাফ জার্নি আজকে, সকাল থেকে বেরিয়েছি, হ্যাঁ মন্দির বাড়ি, ওখান থেকে শালির বাড়ি, খাওয়া দাওয়া এসব লটর পটর চলছে আর কি। আর ইয়ে লতা মঙ্গেশকরের চৌকুর থেকে তোমার চক থেকে চলি চা খেলাম, খুব টায়ার্ড। এই যে কবে খাওয়াবে রান্না করে, হ্যাঁ কবে খাওয়াবে রান্না করে, খেলেই হবে ওরকম করে বললে হবে, খেতে হবে তো একদিন, হ্যাঁ নাকি নাকি খাবো না, এখন দুদিন রেস্ট, এখন অনেক কাজ অনেক কাজ, কালকে আবার আছে শনিবারে আবার বর্মা আছে মনে হয়, কালকে ওই প্রহ্লাদ বলে একজন আছে, কালকে শুক্রবার তো, কালকে লাল ইয়ে বৃহস্পতিবার, কালকে প্রহ্লাদের ওখানে আর পরশু দিন শুক্রবার দিন, কালকে দেখতে হবে মাথায়। 8:24 পম্পিদের ছেড়ে এবারে যাই, স্নান করে রেস্ট নিতে হবে, তারপরে ব্লগটাকে আপলোড করবো। চলে এলাম, এটা যে প্যাকেট আছে কি খাবো, বেশ ঠিক আছে, কেউ আসেনি তো এখনো, কেউ আসেনি, সাড়ে আটটা, হ্যাঁ কালকে এসেছিল ওই 8:15-20, আচ্ছা তিনজন ছিলাম, কেউ না এলে ওরা যখন যাবে বন্ধ করে চলে এসো, আমি আর নামছি না, হ্যাঁ স্নান টান করি। ওরে পূর্ণিমা, হ্যাঁ কদ্দু রান্না হয়ে গেছে, ও জোয়ানটা ইয়ে করেছিস, বেশ ঠিক আছে, একদিন ছিলাম না মনে হচ্ছে কতদিন পরে এলাম, হ্যাঁ বৌদি মানে, হ্যাঁ দেখেছিস কেমন লাগলো কলকাতা ট্রিপ, ভয় কাটলো, আরে গাড়ি চালাতে জানলে বলে না, সে খেলতে জানলে জঙ্গলেও খেলা যায়, এই অসুবিধা কী আছে, হ্যাঁ এবারে একটু চোখ কান খোলা রাখতে হবে, হাই রোডে মনে হয় প্রথম গাড়ি চালালি নাকি, আর কলকাতাতে যাই হোক ঠিক আছে, আস্তে আস্তে সড়ক বড় হয়ে যাবে, দেখো নিয়ে চলে গেল একদম,
তাই দিদি বটে তা তো ভাববেই, হ্যাঁ ভাইয়ের জন্য তো ভাবতেই হবে, ভাই গেছে নতুন, ঠিক আছে। মোটামুটি ঠিকঠাকই ঘুরে চলে এলাম, অনেকটাই ট্রাভেল করা হলো, একদম ছেলের ওখানে স্নান করে গেছি, কালকে আবার ওখান থেকে ক্যাফে ক্যাফে গিয়েছিল, ওই নিয়ে গেছে ড্রাইভ করে, যদিও ওর কি ছিল বলে ভালোও যেতে পারতো, এবারে ও রাস্তাঘাটগুলো চেনে না, এই সুবিধা ঘরে হয়ে গেছে, যাও আর একটু মুড়ি টুড়ি খাবে তো দেখো, জিজ্ঞেস করছি না ভাই এলো কি মুড়ি টুড়ি খাবে গেলে জিজ্ঞেস করছি, জল খেয়েছে ঠিক আছে, যাই সাবধানে যা দেখ, হ্যাঁ যাই। 9টা বাজে, আজকেও পূর্ণিমাকে ছাড়ি নাই, বললাম বাড়া ভাত খাবো, এই যে ভাত বেড়ে দিয়েছে, একে টায়ার্ড হয়ে ফিরেছি, তারপরে আবার যদি বেড়ে খেতে হয় অসুবিধা কিছু নাই, কিন্তু বেড়ে খাবো কোনো আছে যখন, না থাকলে তো আমরা বেড়ে খাই। বেশ ভাত ভাত যখন বেড়েই দিল, ব্লগটাও ওরাই শেষ করুক, হ্যাঁ আগে সারাদিনই খুব ধকল গেছে, আমি সেরকম ব্লগ করি নাই, কারণ সুমন পম্পি ওরা আছে, ওই জন্য ওরাই করেছে। আজকে বন্ডির বাড়ি গিয়েছিলাম, খুব মজা করেছি, তারপরে দাদাকে স্কুলে ড্রপ করেছি, তারপরে এরকম একটা দিনে রবীন্দ্র জয়ন্তীর দিনে দাদাকে স্কুলে ড্রপ করেছি, এটা আমার সৌভাগ্য। তারপরে বন্ডির বাড়ি গেছি, বন্ডির বাড়িতে গিয়ে একটু মুড়ি ফুড়ি খেয়ে, আমি তো আর ব্রেকফাস্ট করি না, ওই মুড়ি খেলাম, চা খেলাম, আর একটা মনে টিমের কোচ করে দিতে বললাম, আর বাকি ওরা সব কিছু কিছু খেয়েছে। তারপরে শালির বাড়ি, বাইরে বাইরের বাড়িতে দুপুরে লাঞ্চ সেরে আমরা ওখান থেকে বেরোলাম, সম্ভবত 3:30 প্রায় 4টের সময় বেরোলাম, নিয়ে 8:05 ঢুকে গেছি, পাম্পিংয়ে নামিয়ে বাড়ি ঢুকলাম, এসে দেখছি পূর্ণিমা রান্না কমপ্লিট প্রায়, নিয়ে আমরা তাহলে ভাত খেয়ে বেরো দেওয়া, স্নানটা করে দিই, স্নান টাইম করে বসে গেছি, মানে আমি চলে আসছি আজকে নিচে 8:00 করে ভাতটা নিই, আরও ভালো হয়েছে। বেশ এরই সঙ্গে সঙ্গে ব্লগটা শেষ করছি, বলো শেষ করতে গেলে কী করতে হবে, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, গুড নাইট, তোমার গুড নাইট বলবে না, আমার শুভরাত্রি, তোমার গুড নাইট, আর হচ্ছে গুড নাইট, ঠিক আছে, ওকে গুড নাইট, আজকের মতো আমাদের পালা শেষ।